উল্টো রথ হচ্ছে 30 কি আষাঢ়, আজকে 15 জুলাই। আজকে ভগবান কিন্তু জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র এরা তিনজন কিন্তু মাসির বাড়ি গেল। মাসির বাড়ি কোথায় বলুন তো? গুন্ডিচা মন্দির। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির কত মাইল রাস্তা? 3 মাইল রাস্তা। আজকে কিন্তু গেল, 7 দিন পর কিন্তু ফিরে আসবে। ওই যাওয়াটার নাম সোজা রথ। আজকে যে গেল এটা সোজা রথ, আর যেদিন আসবে মা সেদিন উল্টো রথ। আপনাদের বারবার বলবো, আপনারা আজকে যারা পারেন নাই, আগামী উল্টো রথের দিনে শুরু করুন। আপনারা কি শুরু করবেন? প্রসাদ। আমি যেভাবে বললাম নিরামিষ প্রসাদ, তুলসী পত্র দিয়ে সবাইকে দিন, তারপর অন্য দিন একবারে দেখবেন প্রসাদ গ্রহণ হবে। আজকে যেমন সারাদিন ভগবানের চিন্তা করতে হয়, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, আজকে 15 থেকে 20 লক্ষ মানুষ আজকে জগন্নাথ মন্দিরে দড়ি টানার জন্য পাগল হয়ে যাচ্ছে। শাস্ত্র বলছে যদি কেউ জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে বা বাড়িতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারে, তবে তার পুনর্জন্ম হয় না। শাস্ত্র বলছে আগামী উল্টো রথের দিনে আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় স্নান করবেন। গঙ্গা স্নান করলে ভালো, গঙ্গা স্নান না করলে পবিত্র নদীর জল থাকলে স্নান করবেন, পুকুরের জল স্নান করবেন, বাড়িতে গঙ্গা জল থাকলে স্নান করে মাথায় একটু গঙ্গা জল ঠেকিয়ে নেবেন, দেখবেন আপনাদের কৃপা অবশ্য হবে। শুদ্ধভ্র পোশাক পরবেন, একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে ভগবানের ভোগ দেবেন, বাড়ির সবাইকে দেবেন, অন্যদেরকে প্রসাদ দেবেন। আগামী উল্টো রথের দিনকে এই কাজগুলো করুন, আপনাদের জীবন সুন্দর হবে। বলুন জগন্নাথ দেব কি? জগন্নাথ ধামের কতগুলো, পুরী ধামের কতগুলো রহস্য আছে, এই রহস্যগুলোর কথা আপনাদের সামনে বলতে চাই। একটু মন দিয়ে শুনবেন, যেহেতু জগন্নাথ দেবের উপলক্ষে কীর্তন, সেই জন্যে আপনাদেরকে একটু জানাতে চাই। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য, একবারে কান পেতে শুনে নেবেন, যদি ফাঁক চলে যায় ঠকবেন। তবে রহস্য হচ্ছে কৃষ্ণের মৃত্যুর রহস্য ওখানে লুকিয়ে আছে, কারণ ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিলেন, তার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়া, তখন মায়েরা সবাই লক্ষ্য করুন, তার যে নাভিকুণ্ডটা ওটা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ইন্দ্রদম্ন রাজা স্বপ্ন পেয়েছিল, তিনি মন্দিরে, শ্রীক্ষেত্রে, জগন্নাথ মন্দিরে নীলমাধবের প্রতিষ্ঠা করেন, ওটাকে নিয়ে মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। দুই, শুনবেন ভালো করে, জগন্নাথ মন্দিরে দেখবেন আপনারা যারা গেছেন, দেখবেন ওপরে একটা পতাকা ওড়ে, জোরে বলুন হ্যাঁ না না, ওই পতাকাটা দেখবেন সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। এখনো পর্যন্ত রহস্য খুঁজে পাওয়া যায় না, হাওয়ার বিপরীতে কি করে উঠছে? সব পতাকা তো হাওয়ার সপক্ষে ওড়ে, মানে হ্যাঁ অন্যভাবে ওড়ে, কিন্তু দেখবেন হাওয়ার বিপরীতে ওড়ে। জগন্নাথ মন্দিরের কোনো ছায়া দেখবেন মাটিতে পড়ে না। জগন্নাথ মন্দিরের ওপরে একটা সুদর্শন চক্র আছে, ওই সুদর্শন চক্রের ওজন হচ্ছে 20 কেজি, এবং ওই সুদর্শন চক্রটা আপনি জগন্নাথ মানে পুরীধামে যেখান থেকে দেখবেন মনে হচ্ছে সোজা হয়ে আছে আর কি, আপনার দিকে সোজা, হ্যাঁ সামনাসামনি হয়ে আছে। যত দূর থেকে দেখবেন, যত আড়াল থেকে দেখবেন, ওটা কিন্তু দেখতে পাবেন আপনারা জগন্নাথ মন্দিরের ওই সুদর্শন চক্র। ওখানে দেখবেন 1800 বছর ধরে একই নিয়ম চলছে মায়েরা, 1800 বছর ধরে একই নিয়ম। কী নিয়ম সবাই তাকাবে? নিয়মটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ পুরোহিত, তিনি দেখবেন ওই মন্দিরের ওপরে চাপে, আর চেপে আগেকার পুরনো দিন, আগের দিনের যে ধ্বজাটা সেটা নামিয়ে দিয়ে নতুন একটা ধ্বজা বা পতাকা লাগিয়ে দেয়, এবং সেই ধ্বজাটা নামানোর পর ভক্তদেবদের নিলামে বিক্রয় করে দেওয়া হয়। ভক্তরা সেগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্যে গ্রহণ করে। আবার দেখবেন, সবাই লক্ষ্য করবেন, মন্দিরের 4টে দ্বার আছে, মন্দিরের দরজা আছে 4টা, একটা সিংহদ্বার, একটা হস্তদ্বার, একটা হস্তিদ্বার, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে খঞ্জদ্বার। এই 4টে দ্বারের মধ্যে সিংহদ্বার পর্যন্ত সমুদ্রের যে শব্দ, সেই শব্দটা পাওয়া যায়, কিন্তু মন্দিরের ভেতরে গেলে আর কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। আসলে পণ্ডিতরা বলছেন জগন্নাথ মন্দিরটা হচ্ছে শান্তির জায়গা, ওই জন্য বাইরের কোনো শব্দ সেখানে প্রবেশ করে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই, অন্যান্য মন্দিরের ওপরে দেখবেন পাখি উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন দেখাতে পারবেন না যে মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে গেছে বা বিমান উড়ে গেছে। মায়েরা, এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যতম ব্যাপার। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, শুনলে চমকে যাবেন, বাজার থেকে আলু সবজি কিনে কিন্তু হয় না, 5 বিঘা জায়গা জুড়ে জমি আছে, সেই জমিতে কিন্তু ফসল হয়, তার থেকে কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয়। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন
যে জগন্নাথ দেবে প্রত্যেক দিন সমান সমান ভোগ তৈরি হয়, কিন্তু কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন বেড়েও যায় না, কোনো ভক্ত কোনোদিন অভুক্ত অবস্থায় যায় না, সব ভক্ত প্রসাদে পেয়ে যায়। এ হচ্ছে জগন্নাথ ধামের মাহাত্ম্য। আরেকটা আশ্চর্য ব্যাপার কি, উনানের উপর যখন পাত্র চাপায় দেখবেন পরপর সাতটা পাত্র চাপায়, এবং উপর থেকে উপরের পাত্রটা প্রথম রান্না হয়, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে একবার নিচেরটা শেষে হয় যেটা উনানের উপর রয়েছে। এ হচ্ছে আশ্চর্যতম ব্যাপার জগন্নাথ মন্দিরে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আজকে জগন্নাথের কৃপাতে আপনারা কীর্তন গান শুনতে এসছেন, সবাই মিলে বলুন জয় জগন্নাথ দেব কি। আপনার আমার শরীরে 206টা হাড় আছে, আর যে রথ তৈরি হয় তাতে 206টা কাঠ দিয়েই তৈরি হয়। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে রথের কোনো আর দাম থাকে না। এই দেহরথ থেকে জগন্নাথ কৃষ্ণ আত্মা রূপে আছেন, তিনি যেদিন বেরিয়ে যাবেন আমাদের দেহরথটা কোনো দাম থাকবে, এটাকে শ্মশানে চিতাতে দাও দাও করে জ্বলিয়ে দেবে। আপনার জীবনকে কৃষ্ণময় করুন, দেখবেন কৃষ্ণ কৃপাময় অন্তর্যামী আপনার কত মঙ্গল করবে। শুধু কৃষ্ণের উপর ভরসা করে থাকুন, নিজের উপর ভরসা নয়, কৃষ্ণে কর্ম করবেন, আপনি কৃষ্ণকে স্মরণ করবেন, কৃষ্ণ কৃপাময় আপনাকে অবশ্যই কৃপা করবে। সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে 8টা পদ্ম আছে, এ পুকুরের পদ্ম নয়। এই পদ্ম কি, এই পদ্ম যদি কেউ একবার দর্শন করতে পারেন বা স্মরণ করতে পারেন তার কাজ আছে, থাকান মায়েরা। ভগবানের শরীরে 8টা পদ্ম কি কি, দুটি করকমল গুনবেন এইদিকে, দুটো করকমল দুটো চরণ কমল কটা হলো, 4টা। একটা মুখ কমল কটা হলো, 5টা। নয়ন কমল কটা হলো, 6। কটা, দুটো নয়ন কমল কটা হলো, 7টা। 8টা হলো তো, হ্যাঁ। আচ্ছা একবার গুনে দিই, দুটো করকমল কটা হলো, 2, আর দুটো চরকমল কটা হলো, 4টা। আচ্ছা দুটো নয়ন কমল, 6টা। একটা মুখ কমল, 7, আর একটা হচ্ছে নাভি কমল, আর একটা হচ্ছে বক্ষ কমল। এই 8টা 9টা কমল যে আছে, এই এই 8টা পদ্ম যে আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। শুধু তাই নয় মায়েরা, মকরন্দের গন্ধে মেতেছে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে বসে আছেন আপনারা সবাই শুনবেন মন দিয়ে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা আপনারা বাড়িতে করুন। এইদিকে ছেলেকে তিলে তিলে বড় করবেন, ছেলে বড় হয়ে আপনার সঙ্গে বেইমানি করতে পারে, মেয়ে বড় হলে আপনার ভাগ নিয়ে আপনার কাছ থেকে সরে যেতে পারে, আপনাকে নাও দেখতে পারে, কিন্তু আপনি ছেলে মেয়েকে বড় করুন, তার সঙ্গে সঙ্গে বাড়িতে ছোট্ট গোপাল কিনে গোপালের সেবা করুন। যদি কেউ সকাল দুপুর সন্ধে গোপালের সব সেবা করতে পারেন, পৃথিবীতে সবাই ছেড়ে চলে গেল, গোপাল কিন্তু তোমাকে কোনো দিন ছেড়ে যাবে না। যারা অগ্রদ্বীপের গোপীনাথ লীলা শুনেছেন মায়েরা, অগ্রদ্বীপের গোপীনাথ স্বয়ং ভগবান তার বাবার কি করেছিল, তার বাবার কি করেছিল, পিতৃশ্রাদ্ধ পালন করেছিল। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এই জগতে সবাই পালিয়ে যেতে পারে কিন্তু গোবিন্দ পালাবে না। মায়েরা খুব ভালো করে জানতে হবে, আপনাদের গোবিন্দের যে হাতে বাঁশি, ইনি পূর্বজন্মে কে ছিলেন, ইনি হচ্ছেন মা সরস্বতী। তিনি একবার মন্দর পর্বতের গুহাতে ধ্যান করে বসলেন, ভগবান বিষ্ণু দেখলেন যদি ধ্যান করে বসে থাকে তো সবাই তো বোবা হয়ে যাবে। মায়েরা মা সরস্বতী হচ্ছে বাগদেবী, তাই তো না, কি বলছেন, তিনি চুপ করে গেলে আমাদের মুখ থেকে আর কোনো কথা বেরোবে না। তাই তিনি কি করেছেন, মন্দর পর্বতের গুহাতে তিনি কি করেছেন মায়েরা, একবার ধ্যানস্থ হয়ে আছেন। ভগবান বিষ্ণু বলছে কি ব্যাপার সরস্বতী, তুমি ধ্যান করে আছো, পূজা পাঠ সব বন্ধ হয়ে যাবে, মুখের কথা মানুষের থাকবে না। বলছে আমি মানুষকে দুটো সার্ভিস দিই, দুটো কাজ করি মানুষের, শাস্ত্র সঙ্গীত দিই, মানে গান গান করে মানুষ আমার জন্যে, আর শাস্ত্র কথা বলতে পারে, হ্যাঁ কথা বলতে পারে, এটা কিন্তু দিই। কিন্তু আমার একটা নিবেদন আছে তোমার কাছে, আগামীতে তুমি যখন গোলক থেকে ভোলকে যাবে তখন রাধারানীকে খুব ভালোবাসবে, তা পড়ে তো রাধারানীকে ভালোবাসবার আগে আমাকে তোমাকে অধরাম অধস্যুদা পান করাতে হবে, মানে চুম্বন করাতে হবে। মায়েরা এদিকে দেখান, কৃষ্ণকে কি বলছে দেখুন সরস্বতী, বলছে আমাকে তোমাকে অধস্যুদা পান করাতে হবে, আমরা অধস্যুদা হচ্ছে ভালো বাংলা, আর সাধারণ বাংলা বলে চুম্বন করতে হবে। কৃষ্ণকে বলছে তুমি আমাকে চুম্বন দেবে, কে বলছে, রাধারানী। কৃষ্ণ বলছে আমার মাথায় হাত, বলে কেন, এমনিতেই তো একদিন মানে রাধারানীর কুঞ্জ ছেড়ে একদিন কার কুঞ্জে যাবে, বিরজার কুঞ্জে যাবে, তাতে রাধারানী কুঞ্জে ছেড়ে কার কুঞ্জে যাবে, চন্দ্রাবলী কুঞ্জে যাবে, তারপরে তো রাধারানী যা কৃষ্ণের যা অবস্থা হবে গোয়ালিনীর পায়ে পা মানে হাত দিতে হবে, তো সেই যদি হয় তাহলে তোমাকে যদি আমি অধরম্বিতে চুম্বন করাই তাহলে তো আমার অবস্থা খুব খারাপ। তা
কাজ করো, তোমাকে আমি অধস্তা পান করাবো, কাউকে তুমি বলো না। বলে কি, তুমি হবে বাঁশি, তোমাকে প্রথমে অধরাঙ্গিতে চুম্বন করাবো, তারপর রাধারানী জানতে পারবে আমি তাকে ডাকতে পারছি। তাই এই যে আমরা বাঁশিটাকে দেখতে পাচ্ছি মা, ইনি হচ্ছেন মা সরস্বতী। খুব তত্ত্ব আছে কিন্তু প্রত্যেকটি কথাবার্তার মধ্যে। একটি মেয়ে গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখলেন, তিনি কে, বিষ্ণুপ্রিয়া। আচ্ছা মায়েরা, আপনার মেয়ে যদি বেশ হাসি খুশি ছিল, বাড়িতে হঠাৎ এসে চুপচাপ গুম হয়ে বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা না বলে, মা বাবারা ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না। মা বাবারা কী মনে হবে, এ মেয়েটা বেশ হাসি খুশি ছিল কিন্তু কেন বাড়িতে গুম হয়ে, কী হয়েছে তোর, এ প্রিয়া তোর কী হয়েছে? কিন্তু প্রিয়ার কী হয়েছে বলুন তো, ও তো মহাপ্রভুকে দেখার পর থেকে একবারে পাগলিনী হয়ে গেছে, আর একবার দেখতে ইচ্ছা হয়। হ্যাঁ, কাঁচা সোনার মতো গায়ের রং, আমি কাকে দেখলাম? কিন্তু দেখবেন মেয়ে যখন মনের কথা মা বাবাকে খুলে বলে না, তখন মা বাবা পাড়া প্রতিবেশীতে মেয়েদের যে বন্ধু বান্ধবী থাকে তাকে ডেকে আনে। এখন বিষ্ণুপ্রিয়া সবচাইতে বান্ধবী ছিল প্রিয় কি, কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বলল, কাঞ্চনা, বলে কি, বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলতে চায় না, কেমন যেন আকাশের দিকে তাকিয়ে থাকে, কীরকম হয়ে গেছে তুই মনের কথা জান। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা বলছে, প্রিয়া তোর মনের এই অবস্থা দেখে বাবা মায়ের খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে, কি হয়েছে বলবি তো? বিষ্ণুপ্রিয়া বলছে, তুই তো আমার মরম সখী, আপন মরম কথা না কহিব যথাযথা, সব জায়গায় বলা যায় না। মায়েরা, আপনাদের অনেক বান্ধবী থাকতে পারে কিন্তু সবার কাছে আপনি মনের কথা খুলে বলতে পারবেন না। যে আপনার মনের দুঃখের ভাগটাকে ভাগই হতে পারে একমাত্র তাকেই বলতে পারবেন, বাকি কাউকে বলতে পারবেন না। বিষ্ণুপ্রিয়া কী করলো, কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমি গঙ্গায় জল আনতে গিয়ে একজনকে দেখলাম। বলে কাকে দেখলি, আমি দেখিনো গৌরাঙ্গ চাঁদে গো। মায়েরা সবাই জানেন পীরিতি মানে কি, পীরিতি মানে ভালোবাসা। আচ্ছা, আপনি ভালোবাসতে পারবেন কাকে, আপনার বাসা যদি ভালো হয়, যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। এই ভালোবাসা তো অনেক রকমই আছে, রাস্তাঘাটে স্কুল কলেজে, আমি ওই ভালোবাসার কথা বলিনি, আমি ভালোবাসার কথা বলছি ভক্ত আর ভগবানের ভালোবাসা। মায়েরা, ভগবানকে ভালোবাসতে গেলে প্রথমে নিজের বাসাটাকে ভালো করতে হয়। এই যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কীর্তন করতেন, আপনারও এই জায়গাটা শ্রীবাস, শ্রী মানে কি সুন্দর, বাস মানে অবস্থান, এখানটা যদি কেউ ভালো করতে পারে মা, তবে দেখবেন তার সব জায়গাতেই অধিকার আছে। আপনি ভালোবাসতে শিখুন জগতের মানুষকে, আপনি ভালোবাসতে শিখুন ভক্তদেরকে, আপনি ভালোবাসতে শিখুন ভগবানকে। যার বাসা ভালো তিনি ভালোবাসতে পারেন। বিষ্ণুপ্রিয়ার বাসা ভালো, ওই জন্য তার ভালোবাসার কথা আজকে আপনারা শুনতে এসেছেন। এইদিকে বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল, সনাতন মিশ্র। মায়েরা, বড় পণ্ডিত মানুষ ছিলেন। তো বিষ্ণুপ্রিয়া বলছে, আমার গৌরীর সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে, পাঁচটা জিনিসের সঙ্গে তুলনা করবো, ভালো করে শুনবেন। বলে কি কি, প্রথম তুলনা হচ্ছে তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। কাঞ্চনা বলছে, শুনে রাখ কী করে তুলনা করছি। প্রিয়া বলছে, কী করে বল। বলছে, আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, হলো না। বলে কেন, আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, কিন্তু গৌরী বিদ্যুৎ চমকে দিলে কোন মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায় না। কোথায় পেয়েছিল, শাস্ত্র ঘাটলে দেখবেন, শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, মহাপ্রভু তখন তাকে কোলে নিয়ে হরিনাম করেছিলেন, শ্রীবাসের পুত্র বেঁচে গিয়েছিল। এই দিয়ে দেখেন, যাত্রার হরিনামে কিন্তু বাঁচবে না, পরম বৈষ্ণব ভগবানের হরিনামে, একমাত্র পরম বৈষ্ণবের নামে কিন্তু সব কিছু হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রথমটা হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে, আর বল। কাঞ্চনা বলছে, শোন, তাহলে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের তুলনা করবো। বলে কেন, আকাশে সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য আলো দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে, এটাও হলো না, আকাশে সূর্য যখন আকাশে উদিত হয় তার তাপে মানুষ ঝলসে যায়, কষ্ট পায়, ছায়াতে ঢুকবার চেষ্টা করে, কিন্তু আমার গৌর সূর্য যখন উদয় হয় ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। হলো না, বলছে না হলো না, তাহলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করবো। আকাশের চাঁদ যখন উদিত হয় পৃথিবীকে আলো করে, পৃথিবীকে ঠান্ডা করে দেয়, তোর গৌর সূর্য তাই, গৌর চাঁদও তাই, হৃদয় মাঝে উদয় হলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। বলছে তাও হলো না। বলে কেন, আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক না।
আকাশে চাঁদে সাতাশটা স্ত্রী আছে, তবু গুরুপত্নীকে হরণ করবার চেষ্টা করেছিল, কিন্তু আমার গৌরের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রে উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ নিতাই গৌর হরি বল বলে দিবা ঋষি উদয়। হ্যাঁ হ্যাঁ মায়েরা, আকাশের চাঁদ উদয় হলে এক ধরনের পাখি দেখবেন গোল করে চা ওপর দিকে ওঠে, আবার গোল করে নিচের দিকে নামে, এই পাখিটার নাম হচ্ছে চকর পাখি। কিন্তু আমার গৌর চাঁদের উদয় হলে আপনাদের মতো ভক্ত চকর পাখির উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো। কিরকম কাঞ্চনা বলছে, তোর গৌরের সঙ্গে পাঁচটা জিনিসের তুলনা করব, কটা জিনিসের হলো জোরে বলুন? তিনটে। বাহ, যারা মন দিয়ে শুনছে তারা তিনটে, আর যারা মাঝে মাঝে হাই তুলছে তারা খুঁজছে তুই শুনেছিস কিনা। তা করলে হবে না, মন মানা ভাবা মদ ভক্ত মজ্জা জিমাম কুরু, তার মানে আপনি মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন কটা কলা দিলেন ভগবানকে, ভগবান ওটা হিসাব করে না। তোমাকে যে সুন্দর মনটা দিয়েছে ওই মনটা ভগবানকে দিলে কিনা, আপনাদের কাছে যে সুন্দর মন আছে ভগবান বলেছে মন মানা মদ ভক্ত, তোমার কাছে যে সুন্দর মনটা আছে ওটা হরিনাম শোনার সময় কাউকে দেবে না, আমাকে দিয়ে দাও আমি তোমার হয়ে যাব। এই জন্য ভগবানের নাম শুনতে এসে আপনার মনকে চঞ্চল করবেন না, স্থির করবেন, দেখবেন গোবিন্দের কৃপা হবে। এই দিকে তাকাবেন, মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন, কিন্তু দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যারা খুব চঞ্চল মতির মেয়ে বা চঞ্চল মানুষ চঞ্চল পুরুষ, এদের ভগবান লাভ হয় না, আর যারা দেখবেন খুব স্থির ভক্ত তারা দেখবেন ভগবান লাভ করতে পারে। এই যে অনেকে বলে না আমাকে একটু আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়, আশীর্বাদ নয়, তুমি করে পাও। কৃপা মানে কি? করে পাওয়া। তুমি কর্ম করো, কৃপা তার অবশ্যই হবে, তুমি লাইনে দাঁড়াও, ডাক তো তোমার অবশ্যই হবে। তাহলে তিনটে হয়ে গেছে, চার নম্বরটা কি? ওই তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যেতে পারে। বলে কেন? তোর গৌর ফুল অর্পণ করলে খুশি হয়, আর এই ফুল যদি ভগবানকে দেওয়া হয় তাহলে খুশি হয়ে যায়। বলছে না হলো না, বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, ফুলের মধ্যে কাঁটা থাকে পোকা থাকে, কবি বলেছে কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, হ্যাঁ গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা থাকেন, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না। যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জানেন যে যখন পুষ্প ভগবানের মন্দিরে বা দেবদেবীর মন্দিরে দেওয়া হয় তখন পুষ্পশুদ্ধির মন্ত্র কর বলা হয়, কিন্তু দেখবেন গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। কটা হলো? চারটা। শেষটা বলি, পাঁচ নম্বর, দেখতো হয় কি না? বিষ্ণুপ্রিয়া বলছে বল, বলছে তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। বলে কীরকম? গৌর সোনা কেউ যদি ধারণ করে তার আনন্দ হয়, আর এই জগতে সোনার মালা কেউ যদি পরে তার আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? এই জগতে কেউ যদি সোনা পরে অন্ধকার রাস্তায় বহু দূরে যায় তবে তার চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবার পড়তে পারে হরি বউ, তবে চোর ডাকাত তার ধারে কাছে ঘেঁচবে না, তাই গৌর সোনা পড়তে হবে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ান মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। মহাপ্রভু একটা কথা বলেছেন, মায়েরা যদি আপনারা পারেন সবচাইতে ভালো হয়। একটা মানুষের যেমন নিম্নপক্ষে তিনবার খাবার দরকার হয়, যা দেখবেন ভক্ত মানুষ সাধক মানুষ তাদের খাবার বেশি দরকার হয় না, যে যত কম খাবে তার তত দীর্ঘায়ু হবে। এখানে অনুকূল ঠাকুর বলেছেন যে যত ভোগী সে তত রোগী, যে যত খায় সে তাড়াতাড়ি যায়। এই জন্য খাওয়াটাকে হিসাবে করতে হয়। হ্যাঁ, অনুকূল ঠাকুর বলেছেন যে আমাদের যারা মাছ মাংস ডিম খায় আমিষ ভোগী যারা, তারা কলা গাছের মতো হুরুর করে বাড়ে আর হুরুর করে চলে যায়, আর যারা নিরামিষ ভোজী তারা হচ্ছে বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে বহুদিন পর্যন্ত রয়ে যায়। এবার আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার, একটু মন দিয়ে শ্রবণ করবেন। আপনাদের বলে দিয়ে যাই যে মহাপ্রভু বলেছেন দশে পাঁচে সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু বলে, ললিতাকে রাধারানী বলছে আমি ফুলের মালা দেখলাম, তবে ফুলের মালা নয় মধুকরের মালা দেখলাম, ভ্রমরের মালা দেখলাম, ভ্রমরের মালা। বলছে তা কী করে দেখলি? বলছে যে চূড়াটা বাঁধা আছে না ওতে একটা ফুল রয়েছে, ফুল, কিন্তু ওই ফুলগুলো তো ফুল নয়, মালতীর মালার ফুল, মালতী ফুল, কিন্তু ফুল তো নয় যেন মধুকর ভ্রমর ঘিরে আছে।
বলছে ফুলের মধ্যে যতক্ষণ মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, তারপর তো ভ্রমর উড়ে চলে যাবে। বলছে না না, আসলে গোবিন্দের শরীরে আটটা পদ্ম আছে, ওই পদ্মের মধু পান করার জন্য ভ্রমরগুলো বসে আছে। আচ্ছা মায়েরা, আপনারা অনেকে বলেন আমরা প্রসাদ ভোজী হতে পারিনি। আচ্ছা হাত তুলবেন তো কারা কারা প্রসাদ ভোজী হতে পেরেছেন, প্রসাদ ভোজী কেউ হতে পেরেছেন? প্রসাদ ভোজী মানে সারাদিন প্রসাদ পান, ভগবানকে দিয়ে পান, এমন কেউ হতে পেরেছেন? আচ্ছা কেউ হতে পারেন না, দু চারজন হতে পেরেছেন। আমি একটু বলে যাই, আপনারা প্রসাদ ভোজী হবেন একটা উপায় আজকে বলে যাই, এই উপায়টা আপনারা অবলম্বন করবেন। আচ্ছা মায়েরা, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে নিরামিষ খেতে হয়, কোন কোন দিন বলুন তো? জন্মাষ্টমী, রাধাষ্টমী, মনে থাকবে জগন্নাথ দেবের রথযাত্রা, আর কি অমাবস্যা, পূর্ণিমা। একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন না করতে পারে, বাড়িতে অন্তত নিরামিষ প্রসাদ তৈরি করতে পারে। তাহলে আপনাদের আমি বলতে চাই যে বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন, বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। কীভাবে করবেন আমি বলে দিই। যেমন ধরুন বৃহস্পতিবার কোনো হিন্দু বাড়িতে যদি মাছ মাংস হয়, ওটাকে হিন্দুর বাড়ি বলে কোনো মতে গণ্য করা যাবে না। সবাই শুনবেন, বৃহস্পতিবার গুরুবার সেই দিন যদি আপনার বাড়িতে আমিষ হয়, ওই বাড়িটাকে কোনো মতে হিন্দুর বাড়ি বলে গণনা করা যেতে পারে না। একবার পাক্কা জেনে রাখুন, আপনার বৃহস্পতিবার হাজার কুটুম্ব আসতে পারে, আপনাকে কিন্তু নিরামিষ রান্না করতে হবে, সে যেই আসুক না কেন। এবার বলে দিই, নিরামিষ যেদিন যেদিন খাবেন সেদিন আপনার কাজ করবেন। সবার কাছে নিবেদন রইল, সব কিছু কিনতে পাচ্ছেন এখন তো, এখন মানুষের খুব একটা অভাব নাই, আপনার সব কিছু কিনতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস করবেন কি, একটা গোপাল কিনে আনবেন, খুব বেশি দাম নাই। বাজার যাবেন, ছেলের জন্য মিষ্টি কিনতে যাবেন, আপনার মনে হবে গোপালে একটা মিষ্টি কিনি। ছেলের জন্য একটা জামা কিনতে যাবেন, কি মনে হবে আমি গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে যাই, মানে গোপালও আপনার সন্তান হয়ে যাবে, যদি আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন। যেদিন নিরামিষ হবে বৃহস্পতিবার দিন, সেদিন মায়েরা শুনে রাখুন, আলাদা হাঁড়ি কড়া কিন্তু বাড়িতে করবেন। সবার কাছে নিবেদন রইল, এখন কিন্তু অভাব কারো নাই, খুব ভালোভাবে বারবার বলছি, এগুলো অন্তত করতে পারবেন। বাড়িতে হাঁড়ি কড়া ছোট করে একটা নিরামিষ হাঁড়ি কড়া করবেন। এটা আপনি কি করবেন না, সেদিন কিন্তু ভগবানের ভোগ যেদিন দেবেন সেদিন কিন্তু এই সেদ্ধ চাল দিয়ে হয় না, কি চাল দিয়ে হয় জেনে বলুন, আতপ চাল দিয়ে হয়, সেদিন কিন্তু সেদ্ধ চাল দিয়ে ভোগ হয় না। আপনি আতপ চালে প্রসাদ তৈরি করলেন, ডাল করলেন, সবজি করলেন, সব কিছু খুব কম পরিমাণে করলেন, আর এমনি রান্না হয়ে গেল নিরামিষ বাড়িতে, ওই প্রসাদটা সকালের পাতাতে সবার পাতাতে একটু একটু করে দিলেন, দিয়ে একটা করে তুলসী পাতা দিলেন। ছেলেটা জিজ্ঞেস করবে, মা প্রতিদিন তুমি অন্যরকম সেবা করো, আজকে অন্যরকম সেবা করাচ্ছ কেন? বাবা আজকে ভগবানের প্রসাদ পাচ্ছিস। তা সপ্তাহে যদি প্রতি বৃহস্পতিবার একবার করে ভগবানের প্রসাদ দিতে পারেন, আপনি প্রতিদিন আপনাকে বলবো না, অন্তত একবার বৃহস্পতিবার দুই দিনে বাড়িতে বাড়িতে একটু প্রসাদ তৈরি করতে পারেন, তাহলে দেখবেন সকলের মধ্যে ভক্তির উদয় হবে। আগে স্কুলে ভর্তি হতে হবে, তবে তো আপনি পরীক্ষায় পাস করবেন, স্কুলকে গেলেনই না আপনি কি করে জানবেন স্কুলের মর্ম? আগে প্রসাদ শুরু করুন না, ভগবানের ভজন শুরু করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। মায়েরা, যারা প্রসাদ ভোজী হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের জীবনটা খুব ভালো হয়। দেখবেন অনেক লোকের প্রচুর টাকা আছে, আমি জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? আমার স্ত্রী থাকে চারতলায়, আমি থাকি একতলায়, কথাও নাই দেখাও নাই, খালি টেনশন। দেখবেন, আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন যারা দেখবেন কৃষ্ণ ভক্ত, কেমন আছো গো? এই গোবিন্দের কৃপায় ভালোই আছি গো। মানে কি, ভগবানের কৃপাতে দেখবেন ভালোই থাকা যায় যদি ভগবানের উপর ভরসা করা যায়। এই দিকে তাকাবেন, আমি আপনাদের বলতে চাই, বাড়িতে যদি আত্মীয় আসে, আর যদি বাজার থেকে আপনি মাছ মাংস কিনে আনেন, আত্মীয় মানে অতিথি, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। এখন যদি আপনার আপনার আত্মীয়র জন্য যদি মাছ মাংস ডিম এনে দেন, তাহলে অতিথি নারায়ণ না অতিথি অসুর, জোরে বলুন, কোনটা অতিথি অসুর না অতিথি নারায়ণ? সেদিন অতিথি অসুর হয়ে গেল। হ্যাঁ, অতিথিকেও এমন হতে হবে যে অন্তত নিরামিষ ভোজী হতে হবে। না, আপনারা আমিষ খাবেন আমি আপনাদের বারণ করব না, কিন্তু বারবার বলবো, চেষ্টা করবেন যারা আমিষ ভোজী খুব বড় আছেন তারা অন্তত নিরামিষ প্রসাদ সপ্তাহে একদিন করে করুন, প্রতি বৃহস্পতিবার। জগন্নাথ দেবের রথ আজকে নিশ্চয়ই প্রত্যেক বাড়িতে নিরামিষ হয়েছে, আজকে একটু প্রসাদ নিতে পারতেন, পরমান্ন তৈরি করে সবাইকে দেবেন, উল্টো রথের দিনে। সবাই সবাই লক্ষ্য করুন, এই যে আজকে কি মায়েরা, অনেক মেয়েদের দেখবেন বাচ্চার অসুখ হয়, মন্দিরে গিয়ে খুব মাথা ঢোকে, হে প্রভু আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। আজকে হরিনাম শুনছেন, আপনাকে ভগবানকে ডাকতে হবে না, বিপদকালে ভগবান আপনার সামনে আসবে।
আর কোনোদিন হরিনাম শুনবেন না, হরিকে ডাকবেন না, আর বিপদকালে ভগবানকে ডেকে বলবেন আমাকে দেখা দাও। কেন দেখা দেবে? আমার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, রাত্রি 10টার সময় আমার বাড়ি যাবেন, আমি 10,000 টাকা আপনাকে দেবো। সম্বন্ধ রাখবেন না, সম্পর্ক রাখবেন না, আমি আপনাকে চিনি না, আমি কেন দেবো আপনাকে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, সম্বন্ধ তৈরি করুন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? নিতাই গৌর হরি হরি। তাই সবার কাছে নিবেদন, মায়েরা ললিতা বলছে জানিস, আমার আমার গোবিন্দের ময়ূর পুচ্ছটা এরকম করে দুলছে বাঁ দিকে, দেখে কি মনে জানিস, ওই চোরা যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে। আর কি দেখলাম, আর কি দেখলাম, তল মল অলক তিলক মুখ ঝলক হই, তল মল অলক তিলক মুখ। আমাদের বাবাজি আপনাদের ললাটে তিলক দিচ্ছে, আজকে বাড়ি গিয়ে আয়নাতে নিজের ছবিটা দেখবেন, অন্যদিন যে সুন্দর লাগে আপনাকে তার চাইতে সুন্দর লাগছে আপনি তিলক নিয়েছেন বলে। মেয়েদের যেমন সিঁথির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া একটা সতী নারীর লক্ষণ, সেরকম তিলক মালা এবং শিখা, হ্যাঁ, এগুলো হচ্ছে ভক্তদের লক্ষণ। আপনি যে ভক্ত মানুষ তার লক্ষণ কিন্তু এগুলো দেখা যায়। অনেকে প্রশ্ন করে, তিলক মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? না গো, বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কপালে নিলে ভক্ত হওয়া যায় না, মালা কিনতে পাওয়া যায়, গলায় নিলে ভক্ত হওয়া যায় না, ভেতরটাকে আগে সাজাতে হবে। তাহলে প্রশ্ন করবেন, যারা তিলক মালা করছেন তারা কি অন্যায় করছে? না গো, তিলক মালা হলো কি মাস্টার, কিসের মাস্টার? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা গাছে একটা পেয়ারা ঝুলছে, তুমি চারিদিকে তাকাচ্ছ, কেউ কোথাও নাই, তুলে নেবে, কিন্তু যদি তিলক মালা থাকে তখন মনে হবে পাছে লোকে কিছু বলে। আপনাকে বিবেকটাকে বারবার, আপনি যাতে খারাপ কাজ না করতে পারেন, তিলক মালা থাকলে আপনার কি হবে, লোকে আমাকে কি বলবে, আমার তিলক আছে, মালা আছে, আমি খারাপ কাজ করছি? এই তিলক মালা হচ্ছে মাস্টার, এগুলো নেওয়া দরকার। আপনারা দেখবেন ছবিতে বাড়িতে গিয়ে আপনাদের যে বাবা তিলক করে দিচ্ছে, এ কত সুন্দর লাগবে আপনাদের। বলছে দেখ, যে চোরা যেন ডাকিতেছে, আমি ললাটের দিকে তাকালাম, তল মল অলক তিলক মুখ ঝলক হই, তল মল অলক তিলক মুখ ঝলক হই। আমি গোবিন্দের রূপের কথা বলছি, গোবিন্দের তল মল অলক, অলক মানে কি? অলকা মানে কেউ জানেন? এতদিন রূপগান শুনছেন, মানে আপনার চুলটা যদি কপালের দিকে চলে আসে, কপালটাকে ঢেকে দেয়, ওটাকে অলকা বলা হয়। গোবিন্দের কুচকানো কুচকানো চুলগুলো কপালের দিকে চলে আসছে, ওটা অলকা। আর তিলক পড়েছে, দেখে কেমন লাগছে, তল মল তিলক মুখ ঝলক হই, আজি তল মল অলকা তিলক মুখ। শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি? আমি আপনাদের বারবার অনুরোধ করব, যেখানে আপনারা কীর্তন শুনতে যাবেন ভক্তের পাশে কীর্তন শুনবেন, প্রসাদ পাবেন ভক্তের পাশে বসবেন, অভক্তের পাশে বসবেন না। কেন বলুন তো, অভক্ত কীর্তন শুনতে আসে, ও বলে চল প্রদীপ পালকে 10 মিনিট দেখে আসি, তারপর চলে যাবো, বারবার হাই তোলে, তারপর দেখবেন ব্যাগ টেকে গুটিয়ে দিব্যি রাস্তা খুঁজে, এর হচ্ছে অভক্ত। এদের সামনে কীর্তন শুনলে কিন্তু আপনার মতি জন্মে না, ভক্তের পাশে কীর্তন শুনবেন, দেখবেন ভক্তকে বলতে না বলতে উনি আপনি হাত তুলে দেবে, তখন দেখবেন ওনার হাত তোলা দেখে আপনার হাতটাও পাশ থেকে উঠে যাবে, ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাবেন, ভক্ত যখন প্রসাদ পাবে তখন জনার্দন বলে প্রণাম করবে, প্রসাদ পাবে। ওই জন্য ভক্তের পাশে বসে প্রসাদ পেতে হয়। যে কোনো কীর্তন, হরিকথা, কৃষ্ণকথা, ভাগবত কথা, রামায়ণ কথা যখনই শুনতে যাবেন, স্থির চিত্তে একভাবে বসবেন, যিনি দেখবেন খুব ধৈর্যবান, খুব ভক্ত মানুষ, তার পাশে বসে কীর্তন শুনবেন, আপনার কৃপা হয়ে যাবে। এর থেকে প্রমাণ কি, যে মা দেখবেন খুব স্থির তার ছেলে জীবনে স্থির হবে, যে বাবা দেখবেন খুব স্থির হরিকথা কৃষ্ণকথা শুনে চুপচাপ বসে বসে তার ছেলে দেখবেন স্থির হবে, ভবিষ্যতে সে বলতে পারবে আমার ছেলে চঞ্চল নয়, কেন আমি কৃষ্ণকথা হরিকথা শুনি, আমার রক্তে কৃষ্ণের প্রভাব হয়েছে, ওই জন্য আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এই তিলকের কথা যখন বললাম, তখন আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, এই যে তিলক করেছেন, মায়েরা তাকান আমার দিকে, সবাই তাকান, এই যে গোবিন্দের ললাটে তিলক আছে, উনি তিলক দিচ্ছেন, একটু তত্ত্বটা শুনে দেখুন। এই যে তিলক দেখছেন, তিলকের কটা দাগ দেখছেন, জোরে বলুন, জোরে বলুন, কটা? দুটো। আচ্ছা, একটা দাগকে, একটা দাগ হচ্ছে ব্রহ্মা, একটা দাগ কি মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কি ভগবান বিষ্ণু। তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে,
তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এগুলো আপনাদের বুঝিয়ে যায়, আপনারা নেবেন কি না নেবেন। অনেকে বলে দেখবেন আমাদের গ্রামে একটা ব্যাপার আছে কি, আমি একটু গ্রাম্য এলাকায় বাস করতাম আগে, তখন পাশের মেয়েরা বলতে একজন মেয়ে তিলক করছে মালা করছে, পাশের মেয়েরা বলছে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে মালা করেছে, ও বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জায় এইটাই, আপনি তিলক করবেন মালা করবেন, আপনি যাতে না করতে পারেন পাঁচজন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় মানুষ রাস্তায় পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি, দিনের পর দিন আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই জন্য অন্য ধর্মের মানুষরা নিজেদের ধর্মটাকে বাড়াচ্ছে, আর আমরা আমাদের ধর্মটাকে নিজেদের দোষে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এগুলো সাবধান থাকতে হবে। আপনি নিজেকে হিন্দু বলে গর্ব করে প্রচার করতে পারবেন না, কেন? আপনি তো ধর্মই করেন না। এই জন্য আপনাকে ধর্মের ধ্বজাধারী হতে হবে, আপনাকে কিন্তু ধর্ম করতে হবে, হরিকথা শুনতে হবে, তবে তো সনাতন ধর্ম টিকবে। মহাপ্রভু যত কষ্ট করে হরিনাম দিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করে আমাদের জন্য, সংসার ত্যাগ করে, আমরা মহাপ্রভুকে কী সম্মান দিলাম? নবদ্বীপ নদীয়ার মাটিতে মহাপ্রভু আছেন, তাকে আমরা কী সম্মান দিলাম যে তার নাম শুনতে না পারলাম? এর মতো দুঃখ আর কী হতে পারে, যন্ত্রণা কী হতে পারে? মায়েরা তাকান, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন আমি কী বললাম, হ্যাঁ, এইটাকে যদি গোবিন্দের চরণ ধরা হয়, এই যে দেখান এইখান থেকে এটা যদি গোবিন্দের চরণ ধরা যায়, তাহলে এই যে ফোঁটা মতো ওটা কি? তুলসী পাতা। গোবিন্দের চরণে যেমন তুলসী পাতা দেওয়া হয়, এই যে ফোঁটা মতো দেখছেন ওটা তুলসী পাতা। কতটা দেবেন? একটা নাককে তিন ভাগ করলে, চার ভাগ করলে তিন ভাগ পর্যন্ত ফোঁটা দেওয়া যায়। এবার আপনার সুন্দর তত্ত্বটা শুনে এখন, এই আঙ্গুলে কাকে তিলক দেবেন, 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 পাঁচটা আঙ্গুলে পাঁচজনকে দেওয়া যায়, তাকাবেন, এটার নাম কি? বৃদ্ধাঙ্গোষ্ঠী। বুড়ো আঙুলে তিলক কাকে দেবেন? তাকান, ধরুন মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি বললেন বাবা মায়ের একটু তিলক আমার কপালে দাও না, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয় আমার দিকে তাকান, তিলকটা কিন্তু এই আঙুলে দেবে। সবাই তাকিয়ে দেখে নিন, তিলক কিন্তু শাস্ত্র বলছে তিলক কিন্তু এই আঙুলে দেবে যদি যিনি প্রকৃত ব্রাহ্মণ হয়। এমনি আপনি তিলক করছেন, কেউ যদি বলে একটা ফোঁটা দিয়ে দাও তো তিলকে, আপনি এই আঙুলে দিতে পারবেন না, এই আঙুলে দিতে পারবেন না, নিয়ম হচ্ছে সবসময় এই আঙুলে, এই আঙুলটা কিন্তু অন্যজনকে তিলকের ফোঁটা দেওয়ার জন্য এই আঙুলটা তৈরি, এটা বৃদ্ধাঙ্গোষ্ঠী। এই আঙুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা বাড়িতে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়, কোন আঙুলে দেবেন? সবসময় মাথায় রাখবেন তর্জনী। আপনার পাশে বাড়িতে কেউ মরে গেছে, আপনি যদি তিলক করবার সুযোগ পান, আপনার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই, আপনি যখন তিলক করবেন মাথায় রাখবেন এই আঙুলটা কিন্তু আপনার অন্যকে মৃত ব্যক্তির কপালে তিলক করার জন্য। এটা কাকে? এটা স্বয়ং নিজেকে তিলক করার জন্য এই আঙুলটা, নিজেকে তিলক করার জন্য এই আঙুলটা। এই আঙুলে তিলক করবেন কাকে? দেখবেন গুরুমন্ত্র যারা নিয়েছেন তাদের দেখবেন এই আঙুল থেকে মন্ত্র ভজন করা হয়। এই আঙুলটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। তুলসী পাতা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙুলটা। বাতাসা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙুলটা। এই আঙুলটা টাচ থাকতে হবে আপনার, এই আঙুলটা ভগবানের আঙুল কিন্তু, এটা কিন্তু ভগবানকে দিতে হবে, গুরুদেবকে দিতে হবে, এই আঙুলে কিন্তু দিতে হয়। আর এই আঙুলে কাকে তিলক দিতে হয়? কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাকে। প্রত্যেকটা আঙুলে একটা করে ব্যাখ্যা আছে। তবে যারা মনে মনে করছেন আপনি তো দিব্যি বলে চলে যাবেন, কিন্তু বাজারে যা চলছে তাতে আমার তো মাঝে মাঝে খারাপ লাগে, তো ছেলেগুলো খায় আমারও খেতে ইচ্ছা করে, তিলক নেবো কী করি? হ্যাঁ, আপনারা যারা খাচ্ছেন খান, বিশেষ কয়েকটা দিনগুলোকে মানবেন। আর একটা কথা বলে যাই, আপনারা প্রতিদিন জল তিলক করবেন, শাস্ত্র বিধান দিয়েছে। জল তিলক মানে কি? আপনি দুপুরে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর যেমন ভগবানকে প্রণাম করেন, তখন কী করবেন? তুলসী তোলার কাঁচা মাটি এরকম করে নিয়ে নিজের বাচ্চাকে শেখাবেন, নিজেরা নেবেন একটা করে ফোঁটা নেবেন। আর একটা জল তিলকের বিধান কীরকম, আপনি স্নান করলেন মন্দিরে গেলেন তো, এই হাতে জলটা নিলেন, জলটা নিয়ে আপনি এই আঙুলে এরকম করে দুটো দাঁড়ি দিয়ে দিলেন, ফোঁটা দিয়ে দিলেন, আপনার কিন্তু জল তিলক হয়ে গেল, কেউ দেখতে পেলো না কিন্তু জল তিলক হয়ে গেল। এটা থেকে আপনার শুরু করুন প্রথমে, হাফ পেটেলে সাইকেলে চাপতে চাপতে অনেকে দেখবেন সিটে চাপবার ইচ্ছা হয়, আগে শুরুটা করুন, তবে তো আপনি ওপর দিকে উঠতে পারবেন। তাই বলছে আর কি দেখলি? বলছে আর কি দেখলাম জানিস? দুটো ভুরু যুগল দেখলাম গোবিন্দের, যেন মনে হচ্ছে কামের কামান, কামের কামান ভুরু নয় যেন, কামের কামান ওটা যে ভুরু নয় যেন, কামের কামান ভুরু নয় যেন, কামের কামান দেখলাম ভুরু নয় যেন, কামের কামান এই এখনই দেখে এলাম, ভুরু নয় যেন, কামের কামান এই এখনই দেখে এলাম, ভুরু নয় যেন, কামের কামান এই এখনই দেখে এলাম, ভুরু নয় যেন, কামের কামান এই এখনই দেখে এলাম, ভুরু নয় যেন, কামের
এইদিকে তাকাবেন, বলছে এটা কি তাহলে নয়নটা হচ্ছে বাণ? গোবিন্দ যদি কোনো কুলবতী রমণীকে নয়নে বাণে বিদ্ধ করে, সেই রমণী ছটফট ছটফট করে গোবিন্দের চরণে আসে। এই জগতে ব্যাধ যদি হরিণ শিকার করে, প্রথম তীরটা হরিণের বুকে মারে, হরিণ ছটফট ছটফট করে ব্যাধ কাছে গিয়ে সে তীরটা মেরে কি করে হরিণকে একবারে শেষ করে দেয়। কিন্তু কোনো কুলবতী যুবতীকে যদি গোবিন্দ নয়ন বাণে বিদ্ধ করে, ওই কুলবতী যুবতী রমণী রাস্তায় ছটফট ছটফট করে গোবিন্দকে কুলবতী রমণীর কাছে যেতে হয় না, ওই কুলবতী রমণী গোবিন্দের চরণে গিয়ে বলে আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় ওই চরণে ঠাঁই দিও হে, চরণ ছাড়া করো নাহি ওই চরণে ঠাঁই দিও হে, আমায় চরণ ছাড়া করো নাহি আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় চরণ ছাড়া করো নাহি ওই চরণে ঠাঁই দিও হে, আমায় চরণ ছাড়া করো নাহি আমায় ওই চরণে ঠাঁই দিও হে, আমায় ওই চরণে ঠাঁই দিও হে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের সুনয়নের দৃষ্টি আপনাদের প্রতি পড়েছে বলেই আপনারা এখানে হরিনাম শুনতে আসতে পেরেছেন। অনেক মায়েরা আমাকে বাসায় গিয়ে বলছে আমরা সেই পাঁচটা থেকে এসে বসে আছি আপনার কীর্তন শুনবো বলে। তার মানে কি, গোবিন্দ তাদের অধর, এটাকে অষ্ট অষ্ট বলা হয়। তো এত সুন্দর এই ছোঁটটার রঙ, আপনাদের এখানে কী ফুল বলে জানি না, দুপুরমণি ফোন চেনেন, মাধুলি ফুল, কী ফুল দুপুরমণি, মানে দেখবেন টপের মধ্যে লাগানো হয় যে রঙের, মানে গোলাপি টাইপের, ওই 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 রকম বাঁধুলি বধু, ওই ফুলের সঙ্গে যেমন বন্ধুত্ব পাঠিয়েছে, বাঁধুলি বধু অধরে মধুমাখরে, বাঁধুলি বধু অধরে মধুমাখরে, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মৃদু হাস হাস, অধরে মধুর মধুর মৃদু হাস হাস রে। বলছে আমি কি দেখলাম জানিস, বলছে কি এই এই বৃন্দাবনে কেউ যদি আপনার যেমন কোনো কথা শুনছেন মজার কথা তখন হাসছেন, কিন্তু কথা শোনার আগে হাসছেন। গোবিন্দ কি করে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধু তা নয় তা নয়, কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর হাস উলট ধরি, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস, মধুর মধুর মৃদু হাস। শুনবেন শুনবেন, কি সুন্দর ছন্দ আছে, পদের ছন্দ। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধু তা নয় কথা বলবার কথা বলবার কথা বলবার মধুর মধুর মৃদু হাস উলট ধ্বনি, মধুর মধুর মৃদু হাস হাস রে, মধুর মধুর মৃদু হাস হাস, আজ মধুর মধুর মৃদু হাস হাস রে, হাসি বলে যেন নয় রে হাস, হাসি বলে যেন নয় রে হাস, হাসি বলে যেন নয় রে হাসি, বলে হাসি বলে যেন নয় রে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, কুলবতীর গলায় ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। দেখলাম মধুর মুরলি করে গান গান, মধুর মুরলি করে গানে গানে রে, হাতে দেখলাম কি হাতে, মধুর মুরলি করে গান গান, আজ মধুর মুরলি করে গান গান রে, মধুর মধুর গান করে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে, ওজা যে মধুর মধুর গান করে রে, মধুর মরলি সরে মধুর মধুর গান করে, আজ মধুর মরলি সরে মধুর মধুর গান করে রে, মধুর মরলি সরে মধুর মধুর গান করে, মধুর মরলি সরে মধুর মধুর গান করে রে, মধুর মরলি করু গান গান, মধুর মরলি করে গান গান রে, মধুর মরলি করু গান আমি দেখলাম মধুর মধুর মুরলি স্বর, আর কি দেখলাম, বলছে কি দেখলি বল, যো ছুয়া মদ মদন মন মন্থর, যো ছুয়া মদ মদন মোহ মন্থর, যো ছুয়া মদ মদন মন মন্থর, যো ছুয়া মদ মদন মন মন্থর,
অনতহি গোবিন্দ দাস দাস রে 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 ললিতা বলছে রায় কিছু মনে করিস না, তুই বোকামি করেছিস। বলে কেন? কৃষ্ণ হচ্ছে রাখাল ছেলে আর তুই রাজার মেয়ে, তার রাজা মেয়ে হয়ে রাখালের রূপে তুই নজর দিলি, তুই তাকে ভালোবাসলি, এটা তোর খুব খারাপ হলো, এটা খুব অন্যায় করলি। রাধারানী বলছে আমি প্রথমে ভেবেছিলাম সত্যি তো আমি রাজার মেয়ে, আমি কেন রাখাল ছেলের প্রতি রূপ দেব, আমি কেন কৃষ্ণের প্রতি রূপে নয়নে দেব, কিন্তু কি হলো জানিস, আমি পেছনে ফিরে চলে আসছিলাম তখন দেখতে পেলাম কামদেব মদন, যিনি দেখতে ভারী সুন্দর তিনি ধ্যান করে বসে আছে গোবিন্দকে দেখব বলে। তখন আমার মনে হলো কামদেব মদন যদি ভগবানকে দেখবার জন্য বসে থাকে তবে আমি ভগবানকে দেখবো না কেন। তবে বিধিকে বারবার বলি বিধি রে, কোটি নেত্র নাই দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরি মমই, ওরে বিধি তুই আমায় দুটো চোখ দিলি কিন্তু পলক দিয়ে দিলি, কোটি নত্র দিলেও কিন্তু গোবিন্দের রূপ দেখে স্বাদ মেটে না, দুটো নয়ন যদি বা দিলি তবে পলক দিলি কেন। মায়েরা মাছকে ভালো কথায় মিন বলা হয়, মাছের পলক আছে জোরে বলবেন হা না না, মাছের পলক আছে, বলছে মাছের মতো চোখ দিলে তো আমি এক এক দৃষ্টিতে ভগবানকে দেখতে পেতাম, কেন মিনের নয়ন দিলে না হে, কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না, কেন মিনের নয়ন দিলে না কি পলকে কৃষ্ণ দেখতাম মিনের নয়ন দিলে না, কৃষ্ণ যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, মিন মানে হচ্ছে মাছ, আমাকে মিনের নয়ন দিলে আমি এক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম। মায়েরা বলছে আর কি দেখলাম জানিস, বলে কি দেখলি শোন, দেখে এলামে তারে গোসাই, একই অঙ্গে পতই না রূপ নয়নে না ধরে, একে অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই কতই না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কতই না রূপ নয়নে না ধরে, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, আমার বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, ওজা যে বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হে লাগিয়া, রে তাহাতে ময়ূরের পাখা বামে হে লাগিয়া, কালিয়া বরণ খানি চন্দনে তে আজ, কালিয়া বরণ খানি চন্দনে তে মাখ, কালিয়া বরণ খানি চন্দনে তে মাখ, ও যা যা কালিয়া বরণ খানি চন্দনে তে মাখ, তোমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, তোমায় হইতে জাতি কুল নাহি গেল রাখা, জাতি কুল মান রইল না রে, জাতি কুল মান রইল না রে, আমার জাতি কুল মান রইল না রে, আমার জাতি কুল মান রইল না রে, ওই গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুল মান রইল না, ওই জাগে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমার জাতি কুল মান রইল না, ওই জাগে গোবিন্দের রূপে নয়ন দিয়ে জাতি কুল
করো মনের